আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো ট্রাম্পকে বিপথে নিয়ে গেছে ইহুদিবাদীরা যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান বানানোর পরিকল্পনায় তুরস্ক পাকিস্তান উইগুটদের নিয়ে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা এবং সর্বশেষ আইএইএতে ইরান বিরোধী প্রস্তাব পাশ না করতে রাশিয়ার সতর্কতা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এ ভিডিওতে কি লাইক দেওয়ার জন্য ট্রাম্পকে বিপথে নিয়ে গেছে ইহুদিবাদীরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপথে যাওয়ার পেছনে রয়েছে ইহুদিবাদীরা বুধবার ইরানের মন্ত্রী পরিষদের বৈঠকে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন স্বীকার করেছে যে ইরান ইস্যুতে ভুল পথে হেঁটেছে ট্রাম্প প্রশাসন সেটি উল্লেখ করে রোহানি বলেন ট্রাম্পের ওপর ব্যাপক প্রভাব ছিল ইহুদিবাদের এ কারণে তারা ট্রাম্পকে বিভ্রান্ত করেছে এবং ভুল পথে চালিয়েছে ট্রাম্প মুখে যুক্তরাষ্ট্র প্রথম স্লোগান দিলেও তার নীতির প্রথমে ইহুদিবাদ ছিল উল্লেখ করে তিনি বলেন এরপর ছিল উগ্রবাদ ও বর্ণবাদ কার্যত চতুর্থ স্থানে ছিল যুক্তরাষ্ট্র প্রথম নীতি পরমাণু সমঝোতা রক্ষায় বর্তমান প্রশাসনকে কথা নয় কাজ করতে হবে জানিয়ে হাসান রুহানি বলেন সমঝোতা ফিরতে হলে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ইরানিদের এই অধিকার বাস্তবায়নে বাইডেন এখন পর্যন্ত জোরালো কোনো পদক্ষেপ নেয়নি বলে উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিলে প্রতিশ্রুতিতে ফিরে আসবে জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন অনাথায় পশ্চিমাদের স্লোগান কোনো কাজে আসবে না ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর সালে সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি সই করে বিশ্বের ছয় জাতি গোষ্ঠী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ের এই চুক্তি মেনে নিতে পারেনি ট্রাম্প ইসরায়েলি চাপের মুখে দু হাজার চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন নেতাহুর ঘনিষ্ঠ বন্ধু ট্রাম এরপর তেহরানের উপর দফায় দফায় নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি তবে ওবামার উত্তরসরী নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিতে ফেরার ইঙ্গিত দিয়ে আসছেন যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান বানানোর পরিকল্পনায় তুরস্ক পাকিস্তান তুরস্ক পাকিস্তান যৌথভাবে যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রে উৎপাদনের পরিকল্পনা করেছে গেল জানুয়ারিতে এই নিয়ে বৈঠক হয়েছে বলে দুই দেশের কর্মকর্তারা বুলুমবারকে নিশ্চিত করেছেন তবে এ ধরনের চুক্তি নিয়ে তারা কতদূর অগ্রসর হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি জানা গেছে সামরিক হার্ডওয়্যার উন্নয়ন এবং উৎপাদনের ধারণা নিয়ে তুরস্কের প্রতিরক্ষা ও সরকারি কর্মকর্তারা বৈঠক করেছেন এ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি কর্মকর্তা জানান কৌশলগত মিত্র হিসাবে ইসলামাবাদকে চাচ্ছে আঙ্কারা তুরস্ক যুদ্ধ বিমান তৈরিতে পাকিস্তানকে সম্ভাব্য অংশীদার বানাতে চাচ্ছে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ মানুষজনকে তাদের বসতি থেকে দূরের অঞ্চলগুলোতে কৌশলে চাকরি দিয়ে পাঠাতে থাকায় জাতিগতভাবে আরও সংখ্যা লঘু হয়ে পড়েছে তারা বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে নতুন এই চীনা নীতির আদ্যপান্ত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে এই পদক্ষেপ বাস্তবায়নে উইঘুরদের ওপর উপর জোর চালানো হচ্ছে তাদের নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মূলত জিনজিয়াং থেকে আধিপত্য নষ্টের চেষ্টা করছে চীনা সরকার যদিও বেইজিংয়ের দাবি উইঘুরদের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে ভালো চাকরি আর উন্নত জীবন দেওয়ার নাম করে বুজাইনাপ নামের এই মেয়েটিকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে বোঝান চীনা কর্মকর্তা কিন্তু কিছুতে রাজি নয় মেয়েটি সবশেষে অশ্রুসিক্ত মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চার হাজার কিলোমিটার দূরের অজানা কোনো এক জায়গায় পাড়ি দিতে বাধ্য হয় বোঝায় না তার মতে উইঘুর মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ হাঁটছেন একই পথে বেশিরভাগই বাধ্য হয়ে সংখ্যালঘু ঐঘুরদের সম্প্রদায়ের ওপর চীনা সরকারের নির্যাতন আর গুণহত্যার ঘটনা নানা সময়ে গণমাধ্যমে উঠে এসেছে দমন নিপীড়ন থেকে বাঁচতে অন্যান্য দেশে উইঘুরদের পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ আর এর জন্য বিশ্বজুড়ে বিভিন্ন সময় নিন্দার মুখে পড়তে হয়েছে সরকারকে এরই মধ্যে এবার এই সংখ্যা লঘু মুসলিমদের সম্প্রদায়কে আরও দুর্বল করে তুলেছে নতুন সরকার নীতি তাদের সবচেয়ে বড় বসতি জিনজাং প্রদেশ থেকে বহু দূরের অঞ্চলগুলোতে পাঠানো হচ্ছে চাকরির জন্য চীন সরকার বলছে উইঘুরদের জীবন মান উন্নয়ন দরিদ্র বেকারত্ব আর নিরক্ষতা দূর করতেই নতুন এই উদ্যোগ নিয়েছে তারা কিন্তু সম্প্রতি চীনের নতুন এই নীতির আদ্যপান্ত নিয়ে শীর্ষ কর্মকর্তাদের জন্য তৈরি এক প্রতিবেদন ভুলবশত অনলাইনে চলে আসার পর তা বিশ্লেষণ করে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় নতুন প্রকল্পটি এমনভাবে তৈরি হয়েছে যা ওই ঘুরদের বাধ্য করতে সম্পূর্ণ পরিবর্তিত একটি জীবনযাত্রা আর মানসিকতার সাথে অভ্যস্ত হতে এতে অসিরে হয়তো হারিয়ে যাবে ওই সম্প্রদায়ের নিজস্বতা প্রকল্পটি বাস্তবায়ন করতে একরকম জোর জবরদস্তি করেই হাজার হাজার মাইল দূরে অঞ্চলগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যমূলকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে বসতি ভিটা আর পরিবারের কাছ থেকে সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা সৌদি আরবের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দরিদ্রপ্রীত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন হুতি সমর্থিত সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাছে ড্রোন দিয়ে সৌদি আরবের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে জেনারেল সারি জানান ইয়েমেনি ড্রোন সৌদি বিমানবন্দরের সামরিক বিমানের হ্যাঙ্গারে নিখুঁতভাবে আঘাত হানে সৌদি জোটের অব্যাহত আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের জবাবে ইয়েমেনিরা এই হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন এর আগে গত রবিবার এক সংবাদ সম্মেলনে জেনারেল সারি জানিয়েছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে আইআইএতে ইরান বিরোধী প্রস্তাব পাশ না করতে রাশিয়ার সতর্কতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থানীয় প্রতিনিধি মিকাইল পরমাণু ইস্যুতে তেহরানের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রস্তাব পাশ করার পরিণতি সম্পর্কে হুঁশারি দিয়েছেন বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে দেওয়া এক ধারাবাহিক পোস্টে এই হুঁশারি উচ্চারণ করেন তিনি মিকাইল বলেন আইআই এর বোর্ড বা গভর্নর আসন্ন বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব ভোটাভুটিতে দেওয়ার কথা রয়েছে যা হবে পরমাণু সমঝোতা পুনর্জীবিত করার ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জ তিনি সুস্পষ্ট করে বলেছেন এ ধরনের প্রস্তাব পাশ করার চেষ্টা হলে পরমাণু সমঝোতা পুনর্জীবিত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এক্ষেত্রে আইআইএর বোর্ড বা গভর্নরস বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে তারা পরমাণু সমঝোতা পুনর্জীবিত করতে এবং অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরীক্ষা চালানো বন্ধ করতে পারেন এসব বিষয় কী করতে চান তা গভর্নরসদের বেছে নিতে হবে